এবং আমার মেইন ডিসটাইপটিও আসবেন, সেটা আমাদের সাথে কথা হয়েছে, যাতে আমাদের ছাত্রছাত্রীদের করা যায় যে কনজিউমার প্রোটেকশনটা কি, কনজিউমারদের কী কী বিষয়ে করা থাকতে হয়। যেমন একটা উদাহরণ দিয়ে বলছি, আমরা যখন এইগুলো নিয়ে পড়াশোনা করি তখন একটা কথা সতর্কই করতে পারবো, বাজারে ঢোকার সময় তারা এমনভাবে অ্যালার্ট হয়ে থাকে যে তাদেরকে দিন দিন করে নিজে বেরিয়ে আসতে পারে। একটা উদাহরণ দিচ্ছি, আমরা সাধারণত বিলেতি দ্রব্যের প্রতি একটা ফ্যাসিনেশন আছে, আমরা মেড ইন জাপান, মেড ইন জার্মানি এইসব যে মেড ইন ইংল্যান্ড কিন্তু ভালোবাসে, তো এই সুযোগটা কিন্তু কিন্তু অসাধু ব্যবসায়ী গ্রহণ করে থাকে। কিরকম মেড ইন ইংল্যান্ডে যারা লিখে দেবে মেড ইন ইংল্যান্ড, মেড ইন ইংল্যান্ড আমাদের আইবস হয়ে গেল, আমরা ঘরের মতো পড়ে যাচ্ছি মেড ইন ইংল্যান্ড, খুব খবর বাজাতে বাজার জিনিসটা খেয়ে চলে গেল, বাড়িতে এসে দেখি আমাদের মেড ইন ইংল্যান্ড, আবার ভাষার মতো কাজ থাকি আমার ঠিক আছে মেড অ্যান্ড ইংল্যান্ড, ইংল্যান্ডের মধ্যে তৈরি কী কী বলার নেই, ঠিক এইভাবে নানা রকম প্রচারণা শিক্ষার কাজে আমরা না হই, সেই জন্য যখনই আমরা বাজারে ঢুকবো ঠিক এইভাবে আগে থেকে সতর্ক হয়ে যাবো, যাকে বেশি কথা বলে লাগবে আমাদের ভুল করবে ঠিক আছে, তো এখন আমরা সম্বর্ধনা দেবো ফসল চাঁদি সরকারকে, প্রেসিডেন্ট ইনচার্জ ডিস্ট্রিক্ট কনজিউমার্স কমিশন সম্বর্ধনা জ্ঞাপন করবে আমাদের এই বিএড কলেজে
ধন্যবাদ যারা সঙ্গীত পরিবেশন করলে এবার বিশাল অসুবিধা বিষয়টা যাওয়ার মধ্যে আছি ওরা ডিস্ট্রিক্ট কন্টিনিউয়ার কমিশনের যে কার্যাবলী এবং আমাদের কী কী কর্তব্য কী কী করা উচিত সে সম্পর্কে আমাদেরকে কর্মী বলা হবে।
কিন্তু দেশের আগে প্রি লিটিগেশন চালু একটা সিস্টেম চালু আছে যেটা কন্ট্রোল সেকশনেরই অ্যাফেয়ার সেকশন থাকে, সেখানে কেসের আগে পর্যন্ত দুই পক্ষকে ডেকে একটা সেটেলমেন্টের ব্যবস্থা করা হয়, সেটা হচ্ছে অ্যাফেয়ার্সের নাম। অ্যাফেয়ার্সে যদি দুই পক্ষকে অ্যাটাচমেন্ট না পায় তাহলে কেসের মাধ্যমে আসবে সেটা আমাদের কমিশন। এই জায়গাগুলো সাধারণ মানুষ আমাদের হয়তো অনেকেই জানি না বা অনেকে এখানে একটু ভীতি আছে, এখানে কোনো ভীতির ব্যাপার নেই, কোনো ভয়ের ব্যাপার নেই। আপনি শুধু দেখতে হবে আপনি কনজিউমার কি, আপনি কনজিউমার হলে আপনার ইন্টারেস্টটাকে প্রোটেক্ট করার জন্য আপনি কনজিউমার অ্যাফেয়ার্স সেকশনে চলে আসতে পারেন, এবং পাশাপাশি কনজিউমার অ্যাফেয়ার্সের পাশাপাশি কনজিউমার আমাদের যে কোর্ট যেটাকে বলছে কমিশন, সেখানে এসে আপনারা মামলা দায়ের করতে পারেন। সেখানে আপনি নিজে করতে পারেন, আপনি লয়ার যারা আইনজীবী আছেন তাদের মাধ্যমে করতে পারেন। সেখানে খুব অল্প সময়ের মধ্যে এই বিচার কার্যটা সম্পূর্ণ হয়। এরপরে আমরা যদি দেখি যে কার কত টাকার উপরে এই টিটিআর যে জুরিডিকশনটা, প্রথমে হলো যে আমরা বালুঘাটের যারা আছি বা জেলার যারা আছি তারা এখান থেকে এই স্ট্রিক কোর্টে মামলা করছি, পাশাপাশি 50,000 টাকা পর্যন্ত যে অ্যাকাউন্টের পার্সেজ আপনারা করছেন সেই অ্যাকাউন্টের যে কেসগুলো সেটা আমরা ডিস্ট্রিক্ট কোর্টে করতে হবে, যেটা পৃথিবীর একটা জুডিশিয়াল জুডিশিয়ালটাকে ভাগ করে দেওয়া হয় আছে। 50,000 টাকার উপরে যে কেসগুলো হবে সেগুলো হচ্ছে স্টেট কমিশন। এইভাবে সব একের পর এক ভাগ করা আছে। এই পাঁচজনের আপনাদের কোর্স আছে যারা ফ্যাকাল্টি আছেন, যারা এই আইন সম্পর্কে বিশেষজ্ঞ আছেন তারা আপনাদেরকে বলবেন, আপনারা মন দিয়ে সেই শুনবেন আমাদের কথা। আপনারা এই কনজিউমারদের যে শিক্ষা কীভাবে কী করতে হবে না করতে হবে, এই যে অ্যাওয়ারনেস, এই সচেতনতা, এই সচেতনতার মাধ্যমে আপনারা একজন পুলিশ নাগরিক হিসাবে এগিয়ে আসবেন, এবং আমাদের যে যে বাজারে ব্যবসায়ীরা যেভাবে আমাদেরকে ঠকিয়ে থাকবে তার বিরুদ্ধে আপনারা ব্যবস্থা নেবেন। আপনারা যদি সচেতন না হন তাহলে কিন্তু এইসব দুর্নীতি এবং ব্যবসায়ীদের যে তাদের যে নানা ধরনের কি বলবো দুর্নীতির জায়গা এগুলোকে আটকানো যাবে না। সেই জন্য আপনারা এই কদিন 5 দিন চারদিন থেকে শুরু করে 19 তারিখ পর্যন্ত 29 দিন তারিখ পর্যন্ত আপনারা কাজ করবেন, আপনারা সচেতন হবেন। আমি আশা করি আপনাদের এই যে করেছেন যে দিনটা সাকসেস হোক, আপনারা ভালোমতো এই কোর্সটা কমপ্লিট করুন, সবাইকে আমার শুভেচ্ছা জানিয়ে আমি অনুরোধ। আমরা আমাদের
বাংলা কলেজের ছাত্র প্রাক্তন ছাত্র বাণিজ্য বিভাগের সেই সূত্রে আমার ছাত্র করল এবং এটা হল কনজিউমার ফোরাম সম্পর্কে কনজিউমার কাকে বলে কনজিউমার হচ্ছে আমরা প্রকৃত জানছি সেই জিনিস ক্রেতা ক্রেতা সুরক্ষা আইন অর্থাৎ ক্রেতারা আমরা যারা নিয়মিত কিনি তার কতগুলো নিয়ম নীতি আছে সেই ক্রেতারা আমরা বিভিন্নভাবে কিনতে গিয়ে হয়তো দেখা যাচ্ছে একটা এসি মেশিনই কিনলাম কিনতে গিয়ে দেখা গেল এসি মেশিনটা ইনস্টল করার পর দেখা যাচ্ছে যে ইনস্টলেশন আমি অনলাইনে কিনেছি ইনস্টলেশনের পরে ফাংশন করছে অনলাইন তারপর বারবার করে তাকে জানানো হচ্ছে দিচ্ছে না এরকম একটা হয় আমরা তো সঠিকভাবে দেখেছি কিন্তু সেটা কাজ করছে না তখন বারবার করে উত্তর দেওয়ার যে প্রতিটা কপি সেগুলো মানে আমি যোগাযোগ করেছি সেই কপি সহ আমরা কিন্তু ক্রেতা সুরক্ষা কমিশন বা ক্রেতা সুরক্ষা ফোরাম সেই ফোরামে কিন্তু আমরা কমপ্লেন করতে পারি কমপ্লেন করা মানে হচ্ছে কিন্তু মানে আইনের দ্বারস্থ হওয়া এবং আমি একটা ক্ষেত্রে দেখেছিলাম আমার আইওসি থেকে একটা এইরকম মানে সিলিন্ডার গ্যাস সিলিন্ডার নেওয়ার ক্ষেত্রে বারবার করে আমার গ্যাস সিলিন্ডার আছে নতুন করে আবিষ্কার থেকে হয়ে যাওয়ার একটা ব্যাপ হল তখন ওইখানে যখন যায় তখন বললো আপনাকে একটা ওভেন কিনতে হবে আমাদের কাছ থেকে আমি বললাম আমি তো নতুন ক্রেতা না আমি আইওসি একটা কোম্পানি মানে ছিল এটা দুটো ছিল আর ওইটা করে দেওয়ার ফলে আমাকে এখানে ট্রান্সফার করে দেওয়া হবে তার জন্য আমি কেন আর একটা ওভেন নেবো তখন উনি বারবার করে বললেন না তাহলে আপনারটা ট্রান্সফার করা হবে না আমি তখন এই ক্রেতা সুরক্ষা ধরে আমি এটা ওনার ভয়েস রেকর্ড করে ভয়েস রেকর্ড সহ আমি ক্রেতা সুরক্ষা দপ্তরে আমি কমপ্লেন লজ করি এবং এই কমপ্লেন লজ করার সাক্ষীর মধ্যে দেখি আমাকে ডেকে পাঠিয়ে চলছে ওটা আপনাকে আর ওভেন কিনতে হবে না এক্সট্রা ওভেন বা পাইপ কিছুই কিনতে হবে না পুরোনো কাস্টমার আয়োসি আয়োসি এক ভেন্ডার থেকে আমি আর এক ভেন্ডারে আপনারা এসেছেন তা তো আয়োসি করেছে আপনি তো নিজের থেকে আসেন আপনাকে নিতে হবে না আপনি এখানে নাম নথিভুক্ত করতে পারবেন ফলে এটাই হচ্ছে ক্রেতা সুরক্ষা কিন্তু আমাকে এই যে চিঠিটা দিয়েছিলাম তার চিঠির উত্তর পাওয়ার পর ওনারা কিন্তু আমাকে নিজে ফোন করে ডেকে নিয়ে আমাকে কিন্তু এই ধরনের মানে পরিষেবা দিতে বাধ্য করেছে আমরা কিন্তু অনেকে জানি না যে এই ধরনের আপনি জোর করে নিতেই হবে আপনি ওখানে ছিলেন এখান থেকে এখানে এসেছেন আবিষ্কারে এখানে আসতে গেলে আপনাকে তো নিতেই হবে আমি আগে ছিলাম আত্মীয় আত্মীয় যেই আবিষ্কারে ফলে এই সমস্ত ক্ষেত্রে আমরা প্রায়শই কিন্তু প্রতিদিন দৈনন্দিন জীবনে আজকের ঘটনা আমার যেমন ক্ষেত্রে কিছুদিন আগে আপনার সাথে একটু আলোচনা করলাম হচ্ছে ব্যাংকেরও তো আমরা ক্রেতা আমরা কনজিউমার ফলে ব্যাংকের ক্ষেত্রেও আপনি প্রথমে ব্যাংক কর্তৃপক্ষকে আপনার
থেকে আপনার এসি মেশিন কিনেছেন বা আপনি টিভি কিনেছেন বা আপনি বাড়িতে ফ্রিজ কিনেছেন, তো একটা দোকান থেকে এসে দেখা যাচ্ছে কিছুটা ওয়ারেন্টি পিরিয়ড পরে মানে দুই দিন ওয়ারেন্টি পিরিয়ড আপনার মাত্র 10 দিন পর্যন্ত কাজ করছে না। তখন এসে বলছে যে না আপনার কম্প্রেসার খারাপ হয়ে গেছে, কম্প্রেসার দেখাই করতে হবে, তার টাকা আপনার থেকে নিচ্ছে। কিন্তু এরকম কথা না, 10 দিনের মধ্যে আপনি কম্প্রেসার খারাপ হয়ে যাবে তার টাকা আমি পে করব। হ্যাঁ, ইটস নট নেসেসারি, আমি এটা পে করতে চাই। এক্ষেত্রে কিন্তু আমার একটা ভরসা, কেবল দামে ঢুকে যাওয়া ছাড়াও তার সাথে যে শর্ত আছে সেই শর্ত যদি সে লঙ্ঘন করে তাহলেও কিন্তু আমার একটা ভরসা কমিশনের দ্বারস্থ হতে পারে। এবং আমি দেখেছি যে এক্ষেত্রে ক্রেতা সুরক্ষাটা কিন্তু একটা মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে তারা কিন্তু কাজটা করে থাকে। আমি পূর্ববর্তী আরও আমাদের অনেকে এসেছেন, আমি আমার কলেজে বালুরঘাট কলেজে এই ক্রেতা সুরক্ষার যারা অভিকর্তা ছিলেন আগে তাদেরকে দিয়ে অনেকবার সেমিনার করিয়েছি এবং তাতে কিন্তু আমরা উপকৃত হয়েছি, ছাত্ররা উপকৃত হয়েছে, গার্জেনরা উপকৃত হয়েছে। এবং এর প্রচুর খুঁটিনাটি নিয়ম কারণ আছে যেগুলো আপনারা এই কমিটি জানবেন। আমরা সত্যি সত্যি মানে আপনাকে বালুরঘাট বিএড কলেজের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি যে উনি তার বিসি স্কুলের মধ্যে এসে আমাদেরকে এবং আমাদের ছাত্রছাত্রীদেরকে মানে বিভিন্ন ব্যাপারে এটা সুরক্ষা যে বিভিন্ন ক্রস সাইট যেগুলো বলবো ক্রস অ্যান্ড ক্রস বলবো ক্রস সাইট সেগুলো সম্পর্কে আমাদের গোয়াটি পালন করাচ্ছেন। এবং আগামী 5 দিনে আমরা আরও অনেক কিছু জানতে পারবো যেটা আমাদের আজীবন লাগবে। এবং এই ক্রেতা সুরক্ষা আইন কিন্তু পরিবর্তন হয়েছে, অনেক কিছু পরিবর্তন হয়েছে মানে টেকনোলজির সাথে সাথে এই ক্রেতা সুরক্ষা আইনেরও পরিবর্তন হচ্ছে। এই জন্য কিন্তু কিন্তু লেখা আছে জানেন যে ক্রেতা সুরক্ষা আইন 2019 মানে অনেক পরিবর্তন এবং পরিবর্ধন হয়েছে, প্রয়োজনের তারিখে অনেক পরিবর্তন এবং পরিবর্ধন হয়ে আজকে এই জায়গায় পৌঁছেছে। তাহলে এটা এটা পরিবর্তন এবং পরিবর্তন হবে বলে আমাদের জ্ঞানকেও সেইভাবে জানতে হবে। প্রয়োজন পড়লে ওনাদের কাছে অনেক পুস্তিকা আছে, ওনাদের কাছে লিফলেট আছে, ওনারা আমাদের অনুরোধ করি ওনারা তাদের পুস্তিকা দিয়ে আমাদেরকে বাকি বহন করতে পারে এবং আমাদের জ্ঞান ভাণ্ডারকে সমৃদ্ধ করতে পারে। আজকে ওনার বক্তব্যে আমরা সমৃদ্ধ হয়েছি, বালুরঘাট বিএড কলেজের পক্ষ থেকে আমরা হৃদয়ের অন্তঃস্থল থেকে তাকে ধন্যবাদ জানাচ্ছি। এবং উপস্থিত সবাইকে আমার ছাত্রছাত্রী যারা আছো তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আগামী দিনে উপস্থিত থেকে আজকে তো হচ্ছে ইনাগুরেশন ডে, কিন্তু আগামী দিনে আরও অনেক কিছু আমরা জানতে পারবো, শিখতে পারবো, এই জিনিসগুলো অন্য কোথাও শিখতে পারবে না। এই জিনিসগুলো হয়তো এর কাছ থেকে ওর কাছ থেকে শিখবে, কিন্তু অথেন্টিক পার্সনের কাছে না শুনতে পারলে তুমি হয়তো যেটা শুনবে বা জানবে সেটা সঠিক জানা হবে না। ফলে অথেন্টিক পার্সনরা এখানে বক্তব্য রাখবেন। আমি তোমাদের প্রত্যেককে অনুরোধ করব যে তোমরা এই কয়েকটা দিন এখানে উপস্থিত থেকে এই ক্রেতা সুরক্ষার যে বিভিন্ন আইন কানুন এবং কীভাবে তার পক্ষের বধ করতে হয়, কীভাবে কী করতে হয়, কোথায় যেতে হয়, কোথায় বালুরঘাটে কোথায় তাদের অফিস, উনি যখন বললেন যে 50 লাখ টাকার নিচে যদি কোনো কেস হয় তাহলে কোথায় করতে হবে, 50 লাখ টাকার নিচে হলে কোথায় করতে হবে, সমস্ত ব্যাপারে আরও আমরা বিশদভাবে জানতে পারবো আমার জীবনে। এই বলে আমি আমার সমস্ত ছাত্রী এবং শিক্ষক
পত্রিকা যারা আছেন তাদের সবাইকে আমার পক্ষ থেকে শ্রদ্ধা জানিয়ে এবং শুভেচ্ছা জানিয়ে আমি তাকে শেষ করছি। গুড আফটারনুন। প্রথমে আমি ধন্যবাদ জানাই অশোককান্তি সরকার মহাশয়কে তার সুন্দর উপস্থাপনার জন্য। আমি এ বিষয়ে দুটো কথা বলছি যে এই ক্রেতা সুরক্ষা দপ্তর থেকে আমি সুরভাব পেয়েছি। সবাই যাওয়া উচিত যাদের প্রবলেম এই ধরনের আছে, আমরা অনেক সময় যাই না, ইতস্তত বোধ করি। কিন্তু আমি গিয়েছিলাম 2015 সালে, আমার একটা মোবাইল খারাপ হয়েছিল, সেটা নোকিয়া যে কেয়ার সেন্টার সেখানে আমি দেই, সেখানে তারা আরও খারাপ করে দেয় এবং তারপর আমাকে বারংবার ঘোরাতে থাকে। ডে ওয়ান থেকে একেবারে 10 দিন এমন পর্যায়ে ফেলল যে আমি যেন একটা তাদের হাসির খোরাক হয়ে গেল। মানে ওদের যে সার্ভিস সেন্টার সেখানে গেলেই ওরা নিজেদের মধ্যে একটা এমন বাদনবাদ আরম্ভ করে যে আমি গেলেই ওরা যেন একটা যে হাসির লোক পেয়ে গেল, এরকম একটা ওদের অবস্থা শেষে এসে দাঁড়ালো। তারপরে একদিন আমি সিদ্ধান্ত নিই যে কেন্দ্র সুরক্ষা অফিসে যাবো। তখন আমাদের এখানে আরেকজন আমার সাথে সহকারী অধ্যাপক ছিলেন, আমরা দুজনে সুশোভন ওরা আমরা দুজন গেলাম, গিয়ে ওনাদের নিয়মকানুনগুলো জানলাম, গিয়ে তারপরে আমি রাত্রে বসে একদিন রাত্রি 1:30 অবধি ড্রাফটিং করলাম। করার পর আমি সেটা জমা দিই। প্রথম ডেট দেয় আমাদের দুজনকে, আসে না তারা, আমি যাই। সেকেন্ড দিন আমি যাই, তারা আসে না। থার্ড দিনে আর কোনো কথা নেই, একদম সরাসরি রায় হয়ে গেলো আমার পক্ষে। কিরম রায় হলো, আমার ফোনটার দামই ছিল তখন 18,000 টাকার মতো, কিন্তু আমার টোটাল এই যে আমার কলেজ আমার স্যালারি স্টেটমেন্ট দিতে হয়েছিল, কতদিন আমার আমাকে যেতে হয়েছে কলেজ বন্ধ করে, কতদিন আমি মেন্টাল হেলথ হয়েছে, টোটাল করে আমাকে 46,000 টাকার একটা তারা ওরা পেনাল্টি করেছিল। এরপরে ওই দোকানদার এমন আমার হাতে পা ধরা শুরু করলো যে তারা এরকম করবেন না, ওরকম করবেন না, কিন্তু আদালত কিন্তু আর কিন্তু সুরক্ষা দপ্তরটা কিছু শুনেন যে আপনারা এখন মিটেনি, ওরা রায়টা দিয়ে দিল। তারপরে যাই হোক, আমি টাকাটা নিইনি, ওরা ফোনটা আমাকে 3 দিনের মধ্যে একদম কলকাতা থেকে গিয়ে যত সম্ভব তাড়াতাড়ি আমার বাড়িতে এসে পৌঁছে দিল। তো সেই জন্যই বলছি যে আমাদের প্রত্যেকে যাতে এই ধরনের অনেক ঘরে ঘরে প্রবলেম আছে এই ধরনের, একটু খালি গিয়ে ওখানে উপস্থিত হওয়া ব্যাপারটা মনে রাখে, কোনো পয়সা থাকি, সেই জন্যই আমাদের যাওয়া উচিত এবং সচেতন করা উচিত প্রত্যেক ব্যক্তিকে। থ্যাংক ইউ। ছাত্রছাত্রী উদ্দেশ্যে বলছি, এরকম কোনো সমস্যার সম্মুখীন হয়ে থাকো এবং সেই ব্যাপারে যদি কোনো জিজ্ঞাসা করি যাতে তোমার মঞ্চে এসে বলতে পারো। ছাত্রছাত্রীর উদ্দেশ্যে বলছি, যদি কোনো রকম অসুবিধার সম্মুখীন তোমরা হয়ে থাকো কেনা বাজার ক্ষেত্রে, তাহলে সেই ব্যাপারে তোমরা এখানে আলোচনা করতে পারো। আমাদের যিনি কমিশনার এসেছেন, ভাইস প্রেসিডেন্ট, কেউ বলবে? এবার আহ্বান করছি টাকাটি পেমেন্ট সেকশন মিস্টার তেওয়ারি। মিস্টার তেওয়ারি একটু আসুন, আজকে আমাদের যে আলোচনা কনজিউমার প্রোটেকশন অ্যাক্ট 2019 এন্ড কনজিউমার অ্যাফেয়ার্স অ্যান্ড ফেয়ার বিজনেস প্র্যাকটিসেস, যারা আলোচনা করছিলেন তারা একটা জিনিস পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে আমাদেরকে বুঝিয়ে দিতে চাইছেন যে ক্রেতা বাজারে গেলে সে ঢুকতেই পারে, খুব বেশি দূর নয়। যদি আমরা যে সমস্ত জলের বোতল বিশেষত ব্যবহার করি, বলতে পারো অ্যাকোয়াফিনা, অ্যাকোয়াফিনার অনেকগুলো নাম আছে, আপনারা অনেকে জানেন অ্যাকোয়াফিনা, অ্যাকোয়াফিনা
অথচ যে আসল যে ব্র্যান্ড সে প্রায় লুপ্ত, মানে তাকে খুঁজে পাওয়া যায় না, অথচ তার নাম হারিয়ে প্রচুর কাজ হচ্ছে। আমরা আমাদের আমাদের বুদ্ধিমত্তার সাথে আমরা যদি বাজারে গিয়ে কোনো জিনিস প্রোডাক্ট কিনি এবং সেটার ব্যবহার যদি ঠিকঠাকভাবে আমাদের আমরা সেই পরিষেবাটা সেই প্রোডাক্টের উপরে না পাই, তাহলে খুব সহজেই আমরা কোনো ফোরামে যেতে পারি, সেখানে আমরা অ্যাপ্লাই করতে পারি, এবং সেই অ্যাপ্লাই করতে গেলে যা দরকার হয় সেটা হয় নিজেদের সচেতনতা, সচেতন ছাত্রছাত্রী, সচেতন নাগরিকই কিন্তু এদেশে এদেশকে উন্নত থেকে উন্নত কারো স্তরে নিয়ে যেতে পারবে। তার জন্য হচ্ছে সেই বিষয়টা জানা, খুব সচেতন থাকা এবং সেই সচেতনতার পরিপ্রেক্ষিতে সেটাকে অ্যাপ্লাই করা, যা আমাদের জীবনকে ত্বরান্বিত করতে আরো সহায়তা হবে। আমাদের এই শহরে বা এই জেলার মতো উত্তরবঙ্গের বলতে পারি জননেতা সমাজসেবী তার 30তম মৃত্যু দিবস পালিকা সেদিন একটা অনুষ্ঠান আছে, এবং অনুষ্ঠানের যেটা সামনে গিয়ে অনেকভাবে জড়িত যে আমরা দেবীপুর শ্রীরক্ষা কমিটি তরফ থেকে এই জেলার কৃতি ছাত্রছাত্রীদের যারা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে কাউন্সিল বা মধ্যশিক্ষা পর্ষদের প্রথম দর্জনের মধ্যে আছে, আমাদের এই জেলার ছেলেদের তাদেরকে সম্বর্ধনা জ্ঞাপন করা হয়েছে। ছাত্রছাত্রী যারা আছো তোমরা আসবে, এবং তোমরা তোমাদের ছোটো ভাই বোনের মতো তাদেরকে উৎসাহিত করতে পারবে। আর একটা কথা বলছি, আমাদের চা বিস্কুটের ব্যবস্থা আছে, তোমরা আমাদের সবাই মিলে করতে পারেনি, সবাই অনুরোধ করবো যার সময় একদিন থেকে খেয়ে যাবে, যদি না খাও তাহলে আমাদের পয়সায় গ্রহণ করে যাবে। সুতরাং ছাত্রছাত্রী আর উপস্থিত যারা এখানে আছো ওনার থেকে চা বিস্কুটটা খেয়ে যাবে। ধন্যবাদ সবাইকে আজকের অনুষ্ঠান এখানে এসেছিল।